নমস্কার। তন্ত্রের আদি প্রতিষ্ঠাতা স্বয়ং মহাদেব। মহাদেব তন্ত্রের সৃষ্টি করেছেন। এই তন্ত্র শাস্ত্র সবটাই মহাদেবের সৃষ্টি। মহাদেব তন্ত্রে বা ভৈরব তন্ত্রে এমন কিছু অতি গুহ্য বিষয় আছে যেগুলো স্টপ করে আমাদের সামনে প্রকাশিত হয়নি। সেরকম মহাদেবের কিছু অতি গুহ্য বশীকরণ, তার মধ্যে একটা হচ্ছে ভৈরবেশ্বর বশীকরণ। এই বশীকরণটি খুব গুহ্য এবং কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা। এই বশীকরণ কখন প্রয়োগ করা হয়? যখন আপনার এবং আপনার মনের মানুষের মাঝখানে তৃতীয় ব্যক্তি নানাভাবে তন্ত্রের ষটক্রিয়ার প্রয়োগ করেছেন, সেই ষটক্রিয়ার প্রয়োগের মার জন্য আপনাদের দুজনের মধ্যে ব্যবধান বাড়ছে, সেই সময় ওই প্রয়োগকে সম্পূর্ণভাবে খণ্ডিত করার জন্য ভৈরবেশ্বর বশীকরণের বিকল্প। এই বশীকরণটি অতি গুহ্য থেকে গুহ্য বশীকরণ এবং এটি অবশ্যই শ্মশানে বসেই করতে হয়। কৃষ্ণপক্ষের অমাবস্যায় মধ্যরাত্রি মানে নিশি রাত্রিরে শ্মশানে একাকী বসে প্রয়োগ করতে হয়। এবং এই বশীকরণ প্রয়োগে আগে অবশ্যই আপনার গুরুদেবের আশীর্বাদ নেবেন বা গুরুদেবকে সঙ্গে বসে নিয়ে করবেন। একা করতে পারেন গুরুদেবের আশীর্বাদ নিয়ে বা গুরুদেবকে সঙ্গে নিয়ে বসে করতে পারেন। এটি শ্মশানে পবিত্র ভূমিতে আপনাকে বসে করতে হবে এবং নিশি রাত। কি কি উপকরণ লাগবে? সবার আগে প্রয়োজন একটি প্রদীপ। প্রদীপটাকে আপনাকে শুদ্ধ গিয়ে উজ্জ্বলিত করতে হবে। তারপরে আপনাকে চারখানা মাটির হাঁড়ি নিতে হবে বা মাটির ঘড়া নিতে হবে ছোট। তার মধ্যে প্রত্যেক কটা ঘড়ার মধ্যে উজ্জয়িনীর শিব ভস্ম আপনাকে দিতে হবে। তারপর প্রত্যেক কটা ঘড়ার মধ্যে আপনাকে একটুখানি করে ব্রহ্মকুণ্ডের জল, একটুখানি অগ্রু, একটুখানি গোলাপ জল দিতে হবে। দিয়ে ওইটাকে আপনার চার কোণে রাখতে হবে। রেখে আপনাকে একটা আসনের উপর বসতে হবে। সামনে 108টা বেলপাতা রাখতে হবে, অখণ্ডিত বেলপাতা। তারপরে ভোজপত্রের ওপর দুটো ভোজপত্র নেবেন, নিয়ে ব্রহ্মকুণ্ডের জল এবং শিবভস্মকে মিশিয়ে আপনাকে বেল কাঁটা দিয়ে প্রথমে দেখুন স্ক্রিনে একটা ছবি আছে, সেটাকে আঁকতে হবে। ওটা আঁকা হয়ে গেলে তারপর দেখুন একটা যন্ত্রম আছে, ওই যন্ত্রম এবং মন্ত্রম গুলোকে আঁকতে হবে। ওটা আঁকা হয়ে গেলে প্রথমে ছবিটা তারপরে যন্ত্রম এর ভয়ে রাখতে হবে। রেখে তার উপরে শিবভস্ম, শিয়াল কাটার মূল, বেল গাছের মূল, পাতাল ভৈরবের মূল, কাল ভৈরবের মূল, নাক্ষেশ্বরের মূল, তুরিচণ্ডালের মূল, তুরিচণ্ডালের বীজ, শেওড়া গাছের মূল, শ্বেত আকন্দের মূল, শ্বেত অপরাজিতার মূল, এগুলো লাগবে এবং শিবলিঙ্গি ফল লাগবে। আকন্দ গাছের দানা লাগবে, এগুলোকে ওর মধ্যে দিতে হবে। তারপরে নীলি গাছের মূল দিতে হবে, ভুঁই কুমড়োর মূল নিতে হবে, ভুঁই কুমড়ো ফল নিতে হবে, পিয়ঙ্গু বীজ নিতে হবে, ভুঁই কুমড়োর দানা নিতে হবে, পদ্ম দানা নিতে হবে, শ্বেত পদ্মের দানা নিতে হবে, মাকাল গাছের মূল নিতে হবে, এগুলো ওর মধ্যে রাখতে হবে। রেখে হাতটাকে ঠিক এই রকম নেবেন, এই রকম নিয়ে এই করে এইভাবে করবেন, এই করবেন আবার এই করবেন, এইভাবে নেবেন, নিয়ে এইভাবে তুলবেন, তারপরে ঠিক এইভাবে হাত রাখবেন। রেখে চোখটা বন্ধ করবেন, আপনার মনের মানুষের নামটাকে মনে নেবেন, তাকে স্মরণ করবেন, তার মুখটাকে ভাসাবেন, হাসিয়ে এই মন্ত্রটা করবেন, ওং নমো মহাভৈরবায় রুদ্র রূপায় ভৈরবেশ্বর বশীকরণ কষ্ট সিং রিং। ওনার নাম, আপনার নাম, সিং সিং, শুরু শুরু, কুরু কুরু, কু ফট ফট, এই মন্ত্রটাকে একবার বলবেন, একবার করে পড়ে দেবেন। এইভাবে 508 বার মন্ত্রটা বলবেন বা 1008 বার মন্ত্রটা বলবেন, 508 বার পড়ে দেবেন বা 1008 বার পড়ে দেবেন। প্রত্যেকবার আপনার মনে মানুষের মুখটাকে স্মরণ করে নেবেন, নিয়ে এই মন্ত্রটা পড়ে দেবেন।
এটা বলা হয়ে গেলে ভোজ পাতাগুলোকে ভালো করে মোড়াবেন, মুড়িয়ে ওটাকে একটা মাটির পাত্রের মধ্যে রাখবেন, রেখে কর্পূর দেবেন, দিয়ে ওটাকে জ্বলিয়ে ভস্ম করবেন। ভস্ম হয়ে গেলে ওর সঙ্গে শ্মশানের মাটি মাখাবেন, মাখিয়ে একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে মেখে ডলা মতো করবেন, করে ওটাকে চারটে ভাগ করবেন, চারটে ডলা। চারটে ডলাই ওই চারটে যে মাটির সরা নিয়েছিলেন তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে শ্মশানের মাটি দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন। করে আপনি ওটাকে পরপর 4 দিন, প্রথম দিন যেই সভাটাকে সবার আগে আপনি দিয়েছিলেন বা ওই ভস্মটাকে দিয়েছিলেন সেইটাকে একটা জলাশয়ের ধারে পুঁতবেন। দ্বিতীয় দিন যে দ্বিতীয় ঘর দিয়েছিলেন সেটাকে আরেকটা জলাশয়ের ধারে পুঁতবেন। এইভাবে পরপর 4 দিন চারটেকে চারটে জলাশয়ের ঘর মানে পুঁতবেন। এটা সম্পূর্ণ হয়ে গেলে আপনার ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। করে দেখবেন কাজ করার 7 থেকে 21 দিনের মধ্যেই আপনার মনের মানুষের আপনার কাছে ফিরে আসবে, যে ডিস্টার্ব করছিল সে চিরতরে আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, চলে যাবে। করে দেখবেন পরীক্ষিত সত্য গ্যারান্টি দিয়ে কাজ করবে, এবং কাজ হয়ে গেলে অবশ্যই জয় মহাকাল কমেন্টটা করবেন। ভালো থাকবেন, জয় মহাকাল।